বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুরু করতে যাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমার পঞ্চম ক্লাসে। আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখিয়েছিলাম কিভাবে বাইনারি থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে, বিশেষ করে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে প্রকাশ করা যায়। আবার দেখিয়েছিলাম কিভাবে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে আবার বাইনারিতে কীভাবে রূপান্তর করা যায়। আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়, আবার হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আবার পুনরায় অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা দুটি রূপান্তর নিয়ে কথা বলব। যখনই অক্টাল টু হেক্সা এবং হেক্সা টু অক্টাল আসবে, তখন সবসময় একটি উদাহরণ মাথায় রাখবে, সেটা হচ্ছে ঢাকা ফেনী চিটাগং। এই কথাটি সবসময় মনে রাখবে যে ঢাকা ফেনী চিটাগং। এটা মনে রাখবে কেন? খেয়াল করো, তুমি যদি ঢাকা থেকে চিটাগংয়ে যেতে চাও, তোমাকে কোন ভায়া ধরে যেতে হবে, কোন মাধ্যম ধরে যেতে হবে? হ্যাঁ, অবশ্যই ফেনী মাধ্যম ধরে তোমাকে চিটাগং যেতে হবে। আবার তুমি যদি চিটাগং থেকে আবার ঢাকায় যেতে চাও, তোমাকে কোন মাধ্যম ধরে যেতে হবে? অবশ্যই তোমাকে ফেনী ক্রস করে, ফেনী মাধ্যম হয়ে তোমাকে আবার ঢাকায় যেতে হবে। উদাহরণটা এই জন্য বললাম যে এই কথার সাথে এই অঙ্কের নিয়মগুলোর একটি মিল আছে। দেখো, আমি ফেনীকে অ্যাভয়েড করে কিন্তু চিটাগং যেতে পারছি না, আবার ফেনীকে অ্যাভয়েড করে আমি ঢাকায়ও যেতে পারছি না। যদি তুমি এটিকে যে কোনো একটি অক্টাল কিংবা হেক্সা চিন্তা করো, তুমি এটাকে যদি অক্টাল চিন্তা করো, এটাকে তুমি যদি হেক্সা চিন্তা করো, তবে তোমাকে ফেনীকে চিন্তা করতে হবে বাইনারি। মানে অক্টাল সংখ্যা থেকে কেউ যদি হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে চায়, তবে তাকে অবশ্যই আগে বাইনারি সংখ্যায় প্রথমে রূপান্তর করা লাগবে, তারপরে বাইনারি থেকে আমরা হেক্সায় যাবো। আবার হেক্সা থেকে আবারও কেউ যদি পুনরায় আবার অক্টালে চলে আসতে চায়, তবে সেখানেও মাঝখানে ভায়া হয়ে বাইনারিটি কাজ করবে। মানে প্রথমে তোমাকে বাইনারিতে যেতে হবে, তারপর তুমি আবার ওখানে নিয়ে যেতে পারবে। যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো, তারা ইতিমধ্যে এখন কিন্তু তোমরা জানো কীভাবে অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যাওয়া লাগে এবং কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যাওয়া লাগে, এবং ওই জ্ঞানটি তোমার কাজে লাগবে আজকে এখানে। আমি আবারও পূর্বের মতো একই নির্দেশনা দিচ্ছি আজকের ক্লাসেও। যারা আজকের ক্লাসটি আমার এখন প্রথম করছো, তারা এখন এই ক্লাসটি করবে না, তুমি এখনই তোমার ভিডিওটি স্টপ করো, তুমি পূর্বের আগের ক্লাসগুলো দেখে এসে তারপর তুমি এই ক্লাসটি করবে। কারণ পূর্বের ক্লাসগুলো করা ছাড়া আসলে কখনোই এই ক্লাসগুলো তুমি বুঝবে না, বুঝতে কষ্ট হবে। তো চলো শুরু করি। আমরা একটা প্রশ্ন নিয়েছি বোর্ডে, 537.62 বেজ 8। এটি একটি অক্টাল সংখ্যা, কিভাবে বুঝবো? কারণ এটির নিচে বেজ দিয়ে আছে 8। আচ্ছা, আমি আগেই বলেছি যে আগে আমাদেরকে কোথায় যেতে হবে, বাইনারিতে যেতে হবে, তারপরে মূলত আমরা বাইনারি থেকে হেক্সাতে নিয়ে যেতে পারবো। এটা একটি অক্টাল সংখ্যা, তো ইতিমধ্যে তোমরা জানো কিন্তু কিভাবে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাওয়া লাগে। যেহেতু অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব, কত বিট করে আমরা ভাঙবো বলতে পারবা? মনে আছে কতটি বাইনারি বিটের সমন্বয়ে একটি করে অক্টাল বিট হয়েছিল? 3টি। তার মানে এদের প্রত্যেকটাকে ভেঙে আমরা 3টি করে বাইনারি বিটে নিয়ে যাব। দেখো, 5কে তুমি যদি ভাঙো, ওই যে সিরিজটি খেয়াল করো, 1, 2, 4, কোন কোন বিটটি অ্যাক্টিভ করা লাগবে? 4 এবং 1, তাই তো? 2টাকে অফ করা লাগবে। তাহলে আমরা 5কে ভাঙলে কী পাবো? 101। এটা আমরা 5কে ভেঙে পাবো। যদি আমি 3কে ভাঙি, তাহলে কী পাবো বলো তো? পাবো আমরা 011। কেন? 1 এবং 2 এই দুটি বিটকে অ্যাক্টিভ করে দেওয়া লাগবে, তাহলে আমাদের 3 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। 7কে যদি ভাঙি, দেখো তো কোন কোন বিটগুলোকে অ্যাক্টিভ করে দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই আমাদের 3টি বিটকে অ্যাক্টিভ করে দেওয়া লাগবে, কারণ 3টি বিটের মানের যোগফলের সমন্বয় ছিল, সমষ্টি ছিল মূলত 7। রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট বসে যাবে। তারপর 6কে ভাঙো, 110। টুকে ভাঙলে আমরা কি পাচ্ছি? আমরা পাবো কি? 010। এটা হচ্ছে এই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি মান, বাইনারি মান। তাহলে এটাকে আমরা এখন কোথায় নিয়ে যাব? আমরা নিয়ে যাওয়ার কথা ছিল কোথায়? অক্টাল থেকে আমরা হেক্সাতে যাওয়ার কথা ছিল, আমরা মাত্র বাইনারিতে আসছি। আচ্ছা, আগের ক্লাস যারা করেছ খেয়াল করো, মনে আছে আমরা কিভাবে বাইনারি থেকে হেক্সাতে নিয়ে যেতাম? হ্যাঁ, ওই যে বললাম যে আগের ক্লাসের জ্ঞানগুলি তোমার এখানে কাজে লাগবে, ওই জন্য আমি সিরিয়ালিগুলো করে আসতেছি এবং আগের ক্লাসগুলো করেই তুমি মূলত এই ক্লাসটি করবে। মনে আছে আমরা জানতাম যে হেক্সাডেসিমাল ভাষা
কোন প্রত্যেকটি বিট ছিল চারটি বাইনারি বিটের সমষ্টি, তার মানে প্রতি চারটি বাইনারি বিট মিলিমেলে একটি করে কি হবে, হেক্সা হবে। কিন্তু এখানে কয়টি করে বিট আমি আলাদা আলাদা করেছি, তিনটি করে, তাহলে আমাকে কতগুলোর উপরে সমন্বয় করতে হবে, চারটি করে, তাই তো? মানে প্রতি চারটি বাইনারি বিটের যোগফল হবে একটি করে হেক্সা। এই তিনটির সাথে তুমি এটি কি নিয়ে নাও। আচ্ছা, যাবো কোন দিক থেকে, রেডিক্স পয়েন্ট থেকে আমরা বাম দিকে যাব, ঠিক, রেডিক্স পয়েন্ট থেকে আবার আমরা ডান দিকে যাব। অবশ্যই এটা আমরা তীর চিহ্ন দিয়ে, অ্যারো চিহ্ন দিয়ে আমরা এটা দেখিয়ে দিব, না হলে একদম পরীক্ষক বুঝবে না যে তুমি আসলে কোন দিক থেকে কোথায় চলে গেছো। কেমন? তীর চিহ্নগুলোতে মানে হচ্ছে আমি এদিকে যাচ্ছি। এই তিনটি বিটের সাথে একটি বিটকে নাও, চারটি বিট হবে। কেমন? চারটিকে ভাঙলে আমরা কি পাচ্ছি, ওয়ান 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 ওয়ান। এই দুটির সাথে এই দুটি নিয়ে নাও, চারটি হয়ে যাবে। এখানে কি আছে, জিরো ওয়ান জিরো ওয়ান। ওই যে ওখানে একজন একা হয়ে গেছে, তো আমরা তো জানি একা হয়ে গেলে কোনো সমস্যা নেই, আমরা চারটি বিট বাড়াতে পারি। কিভাবে? বাম পাশে আমরা শূন্য যোগ করে দিলে মূলত কি হয়ে যায়, বিট বাড়ানো যায়, মানে কোনো পরিবর্তন ঘটে না। তো আছে আমাদের এখানে শুধু একটা ওয়ান আছে, ওখানে কতটি শূন্য বসাতে হবে, তিনটি, তাহলে আমাদের টোটাল চারটি বিট হয়ে যাবে, যেহেতু আমরা হেক্সাতে যাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমরা বাইনারি দিয়ে আছি, আবার এদিকে বা চলে আসো, এদিকে আমরা ঠিক চারটি করে বিট নিয়ে নিই, ওয়ান জিরো। তাহলে আমাকে আরো দুটি বিট লাগছে, আর দুটি আমরা কি নিব, জিরো নেব। এখন পর্যন্ত এটা কিসেতে আছে, বাইনারিতে আছে। এবার আমরা চলে যাবো হেক্সাতে। এবার কি করবো, আমরা জাস্ট শুধু চারটা বিটের মানগুলোর যোগফল বসিয়ে দিব, তাহলে আমাদের হেক্সা হয়ে যাবে। দেখো তো, এই চারটি বিটের মানের যোগফল করো তো, কোন কোন বিটটি অ্যাক্টিভ করা আছে, ওয়ান টু ফোর এইট, চারটেই আছে, তাই তো? তার মানে চারটির যোগফল কী ছিল, পনেরো। পনেরো লিখবো না, আমরা পনেরো লিখবো না, আমরা কী লিখবো, যেহেতু আমরা কোথায় যাচ্ছি, আমরা হেক্সাডেসিমালে যাচ্ছি, তো আমরা যেটা জানি যে হেক্সাডেসিমালে পনেরোকে কী জানি বলে, এফ বলে, তাহলে আমরা কী লিখবো, এফ লিখবো। এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, ওয়ান টু ফোর, তার মানে ফোর আর ওয়ান অ্যাক্টিভ করা আছে, এটার মান কত হবে, ফাইভ। এটার মান কত হবে, ওয়ান, যেহেতু শুধুমাত্র ওয়ানটি অ্যাক্টিভ করা আছে। এখানে চলে আসো, এই চারটি বিটের যোগফল কত হবে দেখো তো, ওয়ান টু ফোর এইট, ফোর আর এইট অ্যাক্টিভ করা আছে, তাহলে ফোর আর এইট যোগ করে দাও, বারো। বারোকে কী বলে হেক্সাডেসিমাল ভাষায়, দশকে যদি এ বলে, এগারোকে বি বলে, আর বারোকে বলে সি। এখানে কোনটি অ্যাক্টিভ করা আছে, শুধুমাত্র এইটটি অ্যাক্টিভ করা আছে, এই হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটির সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে এটি। এটি আমরা তাহলে কীভাবে করবো, কোন ভায়া দৌড় করেছি, কোথায় গিয়েছিলাম, প্রথমে ঢাকা থেকে চিটন যাওয়ার সময় ফেনীতে গিয়েছিলাম, আর অক্টাল থেকে হেক্সাতে যাওয়ার সময় মাঝখানে কোথায় গেলাম, বাইনারিতে গেলাম, আশা করি বুঝতে পেরেছ। ঠিক একইভাবে যদি তুমি হেক্সাডেসিমাল থেকে পুনরায় আবার অক্টালে নিয়ে আসতে চাও, তাহলে কী করবে, ঠিক একই মেথড তুমি অ্যাপ্লাই করবে, একই রকম নিয়ম তুমি গ্রহণ করবে, শুধু পরিবর্তন যেখানে তিন বিট করে হয়েছে সেখানে চার বিট করে হবে। চলো আমরা একটা করেই নিই, কেমন? এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এখান থেকে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা নিয়ে যাবো কোথায়, আবার অক্টালে রূপান্তর করবো। তো কোথায় যেতে হবে, প্রথমে আমরা বলেছিলাম ভাইয়া কি, বাইনারি, আমরা প্রথমে বাইনারিতে নিয়ে যাব। আর আমরা এর আগের ক্লাস যারা করেছো তারা ইতিমধ্যে আশা করি সবাই পারো এখন কীভাবে আসলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবো। মনে আছে, প্রতি চারটি বাইনারি বিটের যোগফল ছিল একটি করে হেক্সা বিট, তাহলে হেক্সা বিটকে ভেঙে ফেলা চারটি করে বাইনারিতে, বিকে ভাঙো, বিয়ের মান কত, বিয়ের মান হচ্ছে এগারো। তো এগারো বলো তো কত কত লাগবে, ওয়ান টু ফোর এইট, কাকে কাকে অ্যাক্টিভ করা লাগবে, এইট লাগবে, টু লাগবে, ওয়ান লাগবে, ফোর লাগবে না, তাহলে আমাদের কী হচ্ছে, ওয়ান জিরো ওয়ান ওয়ান। জিরোকে ভাঙো, কোনো বিট অ্যাক্টিভ করতে পারবে, কোনোটাই পারবে না, তোমাকে চারটি অফ করে রাখা লাগবে। ডিকে ভাঙো, ডি এর মান কত, এ যদি এগারো হয়, বি যদি বারো হয়, সি সরি এ যদি দশ হয়, বি তবে এগারো, সি বারো, ডি
13, তাহলে 13 দেখো কাকে কাকে লাগবে, 8 লাগবে, 4 লাগবে আর 1 লাগবে, তার মানে 1101। রেডিস পয়েন্টে জায়গা রেডিস পয়েন্ট বসিয়ে দিবা, এফ এফ মানে চারটি বিট অ্যাক্টিভ করা লাগবে, 3 3 মানে হচ্ছে 0011, তাই তো? কারণ 1 আর 2 আমরা অ্যাক্টিভ করে দিয়েছি, এখন এটা খুশি আছে, এখন এটা বাইনারিতে চলে গেছে। এবার আমরা চাইলেই চার বিটকে চাইলে আমরা তিন বিট করে করে ভাঙতে পারি, আর তবেই আমরা নিয়ে আসতে পারবো অক্টালে। এখন দেখো এখান থেকে শুরু করে তুমি কোন দিকে যাবে, বাম দিকে যাবে, বাম দিকে, আর রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে। কতগুলো কতগুলো বিট নিব, তিনটি করে, এখান থেকে শুধু সাজাবো তিনটি করে করে। তাহলে 101 একবার সাজাই, 100, এতটুকু গেলাম, 001 101। এদিকে আসো, কি হবে, তিনটি ওয়ান, একটি ওয়ান রয়ে গেছে, এটাকে ওইদিকে নিয়ে যাও, 100 101, আর কি লাগবে, একটা জিরো লাগবে, হয়ে গেল বাইনারি বিট। এবার কি করবে, জাস্ট এই বিটগুলো যেটি যে যেই বিটগুলো অ্যাক্টিভ করা আছে তাদের মানগুলোকে যোগ করে দাও, এটার মান কত হবে, খুব দ্রুত এখন আমরা করতে পারবো, তাই না? যারা ইতিমধ্যে অঙ্কগুলো করছো আশা করি তোমরা খুব দ্রুত করতে পারবে। হয়ে গেল আমাদের অক্টাল। তাহলে হেক্সাডেসিমাল থেকে আমরা যদি আবার অক্টালে যেতে চাই তাহলে মাঝখানে কোথায় যাবো, প্রথমে কী করবো, আমরা বাইনারিতে যাবো। এগুলো আমি আগেই শিখিয়ে ফেলেছি কীভাবে হেক্সা থেকে তুমি বাইনারিতে যাবে। বাইনারিতে যাওয়ার পর চার বিট করে ভেঙেছে, চার বিট থেকে তিন বিটে চলে যাবো, আর তিন বিটের যোগফলগুলো মানগুলোর যোগফল বসিয়ে দিলেই হয়ে যাবে অক্টাল সংখ্যা। তো এইভাবে মূলত আসলে আমরা সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করব। আর ইতিমধ্যে তোমাদের অলরেডি ভিডিওর মধ্যে তিনটি প্রশ্ন চলে গেছে, এই তিনটি প্রশ্নের উত্তর সবার আগে যে দিতে পারবে অবশ্যই সেক্ষেত্রে আগের মতোই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হবে। আর একটা বিষয় হচ্ছে প্রশ্ন হুড়োহুড়ি করতে গিয়ে যেটা হয় যে তোমরা প্রশ্নে ভুল করে বলো, আগে প্রশ্ন দেখো আমি কী প্রশ্ন দিয়েছি, তারপর উত্তর দেবে। যারা গতভাবে যারা বিজয়ী ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন, আর যারা বিজয়ী হতে পারোনি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে তোমরা চেষ্টা করেছো। অনেকে দেখা গেছে যে ভুল করেছো, বা করতে গিয়ে যারা ভুল করেছো তারাই শিখতে পেরেছো। তো তুমি করো, যাই হোক তুমি ভুল হোক তুমি করতে থাকো, করতে থাকলে হবে কি, তোমার ভুল ভুলেও তুমি এটা শুধরাতে পারবে, তুমি শিখতে পারবে। তো এই ছিল মূলত আজকের আমাদের ক্লাস। আজ আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।